তারার চয় সুন্দরতি জানাত তুলে বলো 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 সুন্দর বাগন দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগন দেখিতে মদিনাতে চলো চাদর চয় সুন্দরতি তারার চয় সুন্দরতি জানাত তুলে বলো 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 সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে চাঁদের চয় সুন্দরতি তারার চয় সুন্দরতি জানাত তুলে বলো 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 সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো হাওয়া মরিয়ম সবাই এলো সালাম জানিয়ে নূরকে বরণ করে হাওয়া মরিয়ম সবাই এলো মামেনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে রহমাতাল লিল আলামিন Producer Mridha HD Video Upload by Bangla HD Media YouTube Channel اللهم صل على مولانا محمد وعلى থাকবো না সবাই আমাকে বলে যাবে নবী গো আপনি বইলেন না আই প্রাণ ঘুরে পড়ুন কোথায় রইলেন দয়াল নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরে পর্দা উঠায়াল বাবা ভাইয়েরা আপনারা এই বেহেস্তের বাগানে বসে এই মুহূর্তে যে কাজটা করতেছেন দরুদ শরীফ পড়তেছেন কার মহব্বতে কার মহব্বতে সন্দেহ আছে সবাই বলতেছেন না
কার মহব্বতে? নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়তেছেন, পড়তে কে বলেছেন জবান খুলে বলুন, আল্লাহ। নবীজির মহব্বতে সর্বপ্রথম দরুদ শরীফ কে পড়েছেন? আল্লাহ। শুধু আল্লাহ একা না, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, মালাইকাতুহু, আমার ফেরেশতারা জগৎকে নিয়ে কি করছি, ইউসাল্লুনা আলান নাবী, দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। আমি এদিক সেদিক যাব না, জন্মের পরে মরণ। আজকের মাহফিলটা হলো কবরস্থান কবরবাসীদের স্মরণে, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, দুইটি বিষয়ের উপরে অল্প সময় কথা বলব। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। জবান খুলে বলুন তিনি কে? আওয়াজ দুই দিকে এসেছে, জবান খুলে বলুন তিনি কে? নবী না আল্লাহ? নবী না আল্লাহ? নবী। প্রত্যেকটা কথা রেকর্ডিং করবেন, ভুল যদি বলি আমাকে ধরবেন। দরুদ শরীফ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন, তারপরে পড়তে বলেছেন কাকে? মুসলমানকে দরুদ শরীফ পড়তে বলে নাই, খুব মনোযোগ, ওয়াজ বুঝতে গিয়া ভুল বুঝবেন না। শাশুড়ি ছেলেকে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, রাত্রে খানার টেবিলে খাইতে বসে শাশুড়ি মা কো, বউ মা আইডা ভানি রাত্রে বারে ফেলাইও না। বাবার বাড়ির সিস্টেম, শ্বশুর বাড়ির সিস্টেম এক না। মেয়েটা বাবার বাড়ি যেভাবে চলে, শ্বশুর বাড়ি এভাবে চলা সম্ভব না। আইডা ভানি বারে ফেলাইলে বাইক লোক কি থাকে না, বরে বলে বলে বরে রেখে দিলেন। রাত্র যখন প্রভাত খয়েছে, শাশুড়ি মা কো, বৌমা পানি কি রেখেছ না ফেলেছ? কো, রেখে দিছি। তো পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও, বৌমা পানির বল নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষও আয়ে না ফালাই তো। আকলডে ইশারা, বেকলডে ধাক্কা, হাতের রক টেন 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 করতেছে, এক বল পানি। কোন সময় মানুষ আসবে, কোন সময় ফালাবে, বৌমার ডিউটি শেষ হবে, এমন সময় ভদ্রলোক সাদা শার্ট প্যান্ট পরে, সুজোতা পরে, বিটকিস একটা হাতে নিয়ে টপ 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 আসতেছে। বৌমা ক, এতক্ষণে পানি ফালাইবার লাইন আমার ক্লিয়ার হবে? ভদ্রলোক সামনে আসছেন, আস্তাবল ছেড়ে দিছেন, কার উপর? মানুষের উপর। কার উপর? শাশুড়ি মা কি বলছে? মানুষ ছায়া ফালাইও, বৌমা মানুষ ছায়া ফালাইছে। ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মুরব্বী মেম্বার সর্দার সব জমাইলিছে, মুরব্বীরা একাই
এভাবে চিল্লাও কেন? কো চিল্লাইতাম না, যাত্রা কইরা শহরে ভোট দিছি। এই মহিলা দুই চোখে দিয়ে কায়দা বড় আমার উপরে ছেড়ে দিছি। তো মুরব্বীরা কো কি গো মা তুমি কি দেখো নাই? আমি তো দেখাই ফলাইছি। আগো কোস কি? কয়টা শাশুড়ির আদেশ? কার আদেশ? শাশুড়ি কি মানুষের উপরে বলাইতে কইছে? কইছে যাতে মানুষের ইশারাতে আছে যাতে না পড়ে, বাড়ির পাশে দিয়া রাস্তা মানুষ আসা যাওয়া করে, ইটা দা ফালাইবার পথে মানুষের উপরে পড়তে পারে, এই কথাটাই ইশারা দিছে। বউটা কি বোকা না চালাক? ইশারা দিয়ে বলছে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। আপনারা ওয়াজ বুঝতে গিয়া ভুল বুঝবেন না। দরুদ শরীফ পড়তে মুসলমানকে বলে নাই, মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাদিস সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, আসমানের নিচে দরির নাই। তো দরুদ তো পড়তে হবে, পড়বে কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সুবহানাল্লাহ বলুন, সাল্লু আলাইহি, তোমার আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও, পাঠাইবার মতন। কাকে বলছেন কথা বলুন? হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দন দৌলত পর হয়ে যাবে। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে ভাই বন্ধু আর আত্মীয় স্বজন, আরে কেউ তো কারো হয় না আপন, আরে সব চারে চলে যাবি কোন দেশে? কোন দেশে আজকে কোন দেশের স্মরণে মাফি? আরে সব চারিয়া চলে যাবি অন্ধকার কইবর দেশে, যেতে হবে কিনা কথা বলো বন্ধুরা? দুরুদ শরীফ এমন একটা বন্দিগি, 1 কোটি রাকাত নামাজ পড়লে একটা হজের সওয়াব পাবে না, 1 কোটি কোরআন শরীফ খতম করলে একটি হজের সওয়াব পাবে না, 1 কোটি জিকির করলে একটি হজের সওয়াব পাবে না, 1 কোটি রোজা রাখলে একটি হজের সওয়াব পাবে না। কিন্তু কোন প্রেমিক কোন আশিক যদি আমার নবীর মহব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়বে, বিনিময়ে আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবে। 1,60,000 হজ করার মতন ধনী দরুল গ্রামে আসিনি, বিটগড়ে আসিনি, বাংলাদেশে আসিনি না রে বন্ধু, না 100 না 1,000 না 1,00,000 না, 1,60,000 হজের সওয়াব দান করবে কয়েক মর্তবা দরুদ পড়ার বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়তে বলেছেন ইমানদারকে। ইমানদার কিসের বিনিময়ে হবেন?
নামাজ পড়লে হবেন নামাজি, হজ করলে হবেন হাজি, মাস্টারি পাস করলে হবেন মাস্টার, ডাক্তারি পাস করলে হবেন ডক্টর, তাফসির জানলে হবেন মুফাসসির, ফতোয়া জানলে হবেন মুফতি, হাদিস সনদ সহ বুঝাইতে জানলে হবেন মুহাদ্দিস, 30 পারা কোরআন মুখস্থ পড়তে জানলে হবেন হাফেজ সব, দনের দ্বারা হবেন ধনী, এশকের দ্বারা হবেন আশেক, এলেমের দ্বারা হবেন আলেম, ইসলামের দ্বারা হবেন মুসলিম, এখন ইমানদার হবেন কিসের বিনিময় জানা দরকার আছে কি নাই? আই মুসলমান, সিহাসিত্তার ছয়টা হাদিস, প্রথম হাদিস বুহারি শরীফ, বুহারি শরীফের প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠায় প্রমাণ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউকমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুহারি মুসলিম যুরকুন সুবহানাল্লাহ। আমার নবী কো, তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দন্দুলত বাড়ি গাড়ি তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক প্রেম ভালোবাসা তার চেয়ে বেশি বেশি ভালো, যতক্ষণ পর্যন্ত কোন একটা বান্দা আমি রাসূলকে না বাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ পড়লে পূর্ব দিকে পড়েন আর পশ্চিম দিকে পড়েন সওয়াব পাবেন না। এটা আমি আব্দুর রহমান রেজবির কথা নয়, আল্লাহর কালামে আমার আল্লাহ নিজে কথা কয়। বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিরান তুহাল লজুহাকুম কি বালাল মাশরিকে ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়েন আর পশ্চিম দিকে নামাজ পড়েন, এই নামাজে সওয়াব নাই। সুবহানাল্লাহ। কোন এই দরাইলের মুসলমান জবাব দিবেন, নামাজ কোন দিকে পড়েন কথা বলেন, কোন দিকে নামাজ পড়তে কে বলেছে জবান খুলে বলুন কে বলেছে? আমার আল্লাহ আজকের মাহফিলে আছে কি নেই? আল্লাহকে কেউ দেখতেছেন? কোনো দিন দেখছেন? যদি আল্লাহকে না দেখে থাকেন জীবন বিফলে। বন্ধুরে, আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হই, আগামী দিন ফজর বাদ দরুইলের মসজিদের খতিব সাহেব মাইকে এলান দিবেন দরুইল গ্রামের খান সাহেব ইন্তেকাল, বুয়া সাহেব ইন্তেকাল, চৌধুরী সাহেব ইন্তেকাল, পাঠান সাহেব ইন্তেকাল, ইন্তেকালের খবর ঘোষণা দিবে। 50,000 টাকা দিয়া খাট বানাইছেন ছেড়ে দিবে, 20,000 টাকা দিয়া জাজিম বানাইছেন ছেড়ে দিবে, 1,000 টাকার নরম রয়ের বালিশ ছেড়ে দিবে, বিটগড়ের বাজারে 10টা দোকান দিছেন ছেড়ে দিবে, দরইলের মাঠে 50 খানি জমিন কিনছেন ছেড়ে দিবে। বন্ধুরে, রাত্র প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের খাট ঘরের দরজা কাজির হয়ে যাবে, রং বেরঙ্গের পোশাক দেহ থেকে খুলে রেখে দিবি, বিটগড়ের বাজার হইতে মিরপুরের বাজার হইতে সাদা মাকরিনের কাপড় গড়ে হাজির হয়ে যাবে, মেয়ে যদি হই 5টি কাপড়, পুরুষ যদি হই 3টি কাপড়, উঠানের আঙ্গি নেই পর্দা লট খাইয়া বডি পাতার গরম জলে জীবনের শেষ গোসল শুরু হয়ে যাবে। ছেলে ডাক দিয়ে কুমা, আব্বু আমাকে পুষ্করিণীতে নিয়ে গোসল করাতেন, জামা কাপড় পরে বাজার নিয়ে কত কিছু খাওয়াতেন, কয়েকদিন পূর্বে ঈদুল আজহার নামাজ চলে গেছে,
কোরবানি চলে গেছে, কত ছেলেরা কত মেয়েরা বাবার খাতে খাত রেখে ঈদের নামাজ গেছে, বাবার খাতে খাত রেখে বাড়িতে ফিরে আম্মা কইয়া ডাক দিছে মার কদম বসি করছে, আব্বা কইয়া ডাক দিছে আব্বার কদম বসি করছে, বাবা রহমতের হাত বুলাইয়া সন্তানের জন্য দোয়া করেছে। আউরার যার মা নাই, আউরার যার আব্বা নাই, এতিমের মতন করে ডকেছি, মা কয়া ডাক দিতে পারি নাই, আব্বু কয়া ডাক দিতে পারি নাই, আব্বু আম্মুর সোহাগ আমাদের নসিবে হয় নাই। আজকে এদের স্মরণে দরুইলের বাবা ভাইয়েরা কত সুন্দর করব জান্নাতের বাগান সানি সাজিয়েছেন, এই বাগানের বিনিময় জান্নাত দরুইলের প্রত্যেকটা কবরবাসী হয়ে যাবে জান্নাতের বাগান। দু চোখের পানিছে মা কানতে থাকবে, ছেলে বলবে মা আমি কানতে বলি নাই, জানতে চেয়েছি গো মা আমার আব্বু ওখানে কি করে, মা কেঁদে কেঁদে বলবে তোমার আব্বু এমন একটা দেশে যাওয়ার জন্য গোসল দিতেছে যে দেশে গেলে কোনোদিন মানুষ ফিরে আসে না, আর কোনোদিন তোমাকে গোসল দিবে না, জামা পরাবে না, বাজারেও নেবে না, গোসলের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে মসজিদের খাটে শোয়াবে, পুরুষ কোলে পাঁচটি তিনটি কাপড়, মেয়ে কোলে পাঁচটি কাপড় পরাবে, পাগুলি বান্ধি আতর বানাবে, হাতগুলি বান্ধি লোলা বানাবে, মাথাটা বান্ধি বুবা সাজবে, বাড়ি আমার গাড়ি আমার সবই আমার, কমরের কমরের তাগাটা পর্যন্ত ওই দিন আমারে দিবে না, গোসলের কাজ যখন কমপ্লিট হয়ে যাবি মসজিদের খাটে শুয়াবি, সাদা মাকড়ির কাপড় বরাইয়া চারজনে কাঁধে নিয়ে যাবে কই, ও দরুইল গ্রামের বাবা ভাইরা জবান খুলে বলবেন যাবে কবরস জানাজার মাঠে, জানাজার মাঠে হাজির খুঁয়ে যাবে, ভাই আসবে খবর পেয়ে ভাইয়ের জানাজাই, বন্ধু আসবে খবর পেয়ে বন্ধুর জানাজাই, বিয়াই আসবে খবর পেয়ে বিয়ের জানাজাই, বাতিজ আসবে খবর পেয়ে চাচার জানা যায়, চার তকবিরে নামাজ পড়ে ভাই বিদায় হয়ে যাবে, বন্ধু বিদায় হয়ে যাবে, বিয়াই বিদায় হয়ে যাবে, বাতিজা বিদায় হয়ে যাবে, শেষ পর্যন্ত এমন একটা গরের পশ্চিম পাশে নিয়ে কবু হাতটা নামাবে, যে গড়ে হাত থাকবে না, জাজিম আলু থাকবে না, বাতাস থাকবে না, বিছনা থাকবে না, বাই থাকবে না রে বন্ধু, ওই কবরে নিয়ে যাবেন কি কিভাবে শুইবেন, ওই কবরে শুইবার সময় দরুইল গ্রামের চৌধুরী বাড়ির ছেলে বলবে না, হানবাড়ির ছেলে বলবে না, শেখ হাসিনার দলের লোক বলবে না, খালেদা জিয়ার দলের লোক বলবে না, এরশাদের দলের লোক বলবে না রে ভাই, ওই দিন বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল থেকে রাসূলকে চিনে রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আগামী দিন কবর দেশে চলে যান, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে ছাড়তে দেরি হবে, আমার নবী দুইটা হাত মোবারক বাড়ায়া এই দেখো ডারে কোলে নিতে দেরি করবে না, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ জিন্দাবাদ। ওই নবী আমরা চাই কি চাই না, কথা কন, কয়জন এসান, আল্লাহ আকবার, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ। বাহিরেতে যে মন আমার, ভিতরেতে জানাব, ও বাহিরেতে যে মন আমার, ভিতরেতে জ্বালা, নূর নবীর পীরিতে আমার অন্তর পইরা কইলা। আমরা জানি গো নবীজির পীরিতির কত জ্বালা, আমরা বুঝি গো নবীজির পীরিতির কত। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নেদান, নির্কাণ্ডারি সার মুর্শিদ নামের, এতরি রে সার মুর্শিদ না আহমের তরি, ওই তরিতে দেব আমরা বব, ও সাগর পারি সার মুর্শিদ নামের, এ তরি রে সার মুর্শিদ না আহমের তরি, ওই তরিতে যাব আমরা দয়া অল নবীর বাড়ি। কার বাড়ি? আই পৃথিবীর কেউ যদি যেতে চাই আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীর বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চাই নবীর বাড়ি, যাইতে হবে মুর্শিদের বাড়ি। বলুন সুবহানাল্লাহ। আসুন মিল্লাত রাসূলুল্লাহ বলে যখন ছেড়ে দেবে মাহফিলটা, যেহেতু কবরবাসীর স্মরণে আমি এদিক সেদিক যাব না, মূল বিষয়ের উপরে কয়েকটি কথা বলবো। আজকের মাহফিল থেকে নবীজির সাথে প্রেম করে, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আগামী দিন কবরে যাবেন, মিল্লাতে রাসূলুল্লাহ বলে ছেড়ে দিবে, সবাই পর হয়ে যাবে, আমার নবী দুইটা হাত মুবারক বাড়াইয়া এই দেখো ডারে কোলে নিবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ডাক দিয়ে কবুদু দুনিয়ার দলের বিনিময়ে যদি ফুল বিষ না পাইতে পারে দরইলবাসী, আমার উম্মতরা তোমার বান্দারা হাজার হাজার লাখ টাকা ব্যয় করে জিলহজের চাঁদে জান্নাতের বাগান সাজাইয়া আবি নবীর প্রেমে বসে দরুদ পড়েছে, তুমি খুদার গুণগান গেয়েছে, দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বীজ না পাইতে পারে আবার উম্মতরা অন্ধকার কবরে মাটির মধ্যে শুইবে কি করে। যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা তুমি না বিছাইব আমি রাসূল কোলে রাখবো, এই বডিটারে মাটিতে ছাড়ব না। আমার আল্লাহ ডাক দিয়ে কমন কারণে কি রয়ো, তামাম সৃষ্টি চাই আমি খোদার সন্তুষ্টি, আমি খোদা চাই চব্বিশ ঘন্টা বন্ধুর সন্তুষ্টি, বন্ধু হলো মাসুক আমি আল্লাহ আশেক, বন্ধু যদি কষ্ট পাই আমি খোদা সইতে পারি না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিয়েছি। আই রসবি সব দলিল কই, নোট করেন রেকর্ডিং করেন,
বর্তমান জমানা ওয়াইজিনের অভাব নাই, বক্তার অভাব নাই, বহু রঙে ওয়াজ চলতেছে কিন্তু হেদায়েত নাই। কারণটা কি জানেননি? তাফসির আছে তাসির নাই, আওয়াজ আছে ওয়াজ নাই। বন্ধু গভীর মনোযোগ, নবী যারে কোলে নেই আমার আল্লাহ তারে কোলে নেই। দলিল 26 পারা কোরআনে সূরায়ে ফাতার মধ্যে পাওয়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহে পাওকাই দিহিম জোরকন সুবহানাল্লাহ। আরব দেশে একটা জায়গার নাম, আরব দেশে একটা জায়গার নাম ছিল খুদাইবিয়া। খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া আমার নবীজির খাত মোবারকে 1400 সাহাবিকে নবীজি নিছেন বায়াত করাইয়া। বলুন সুবহানাল্লাহ। আই দরজের প্রেমে কেন রে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে মানুষটা হয়ে গেছে, সুন্নি মুসলমান ডিগ্রি যে পেয়েছে, বিনা হিসাবে জান্নাতে যাবে, হাশরের ময়দানে কোনো হিসাব দিতে হবে না। একটু গভীর মনোযোগ, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, নোট করেন, রেকর্ডিং করেন। আমি আগেই বলেছি, ভুল যদি বলি আমাকে ধরবেন, সমাধান না দেওয়া পর্যন্ত আমি স্টেজ ছাড়ব না। ও বন্ধু গভীর মনোযোগ, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, হে দোস্ত আপনার খাত মুবারকে যারা খাত দিয়ে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা যেন আমি আল্লাহর খাতে বায়াত হয়েছে। এখন আমার প্রশ্ন এসেছে, তুমি আল্লাহ নবী না? নবী তো তুমি আল্লাহ না। 1400 সাহাবী বায়াত নিছে নবীর খাতে, তুমি বলতেছো তোমার খাতে, সুবহানাল্লাহ। কোন তাইলে তোমার বন্ধুর খাতের সাথে তোমার খাতের কি সম্পর্ক আছে জবাব দাও। আমার আল্লাহ জবাব দিতেছে সূরায়ে ফাতার মধ্যে, শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহে পাওকাই দিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। মুর্শিদ বিনে কুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না, মরিশিদিরি খেদমত গো করলে আরে আল্লাহ নবীর দিদারে মিলে গো। এ কথাটি মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। বন্ধুরে পরে কো আমার হয়ে গেছে, আল্লাহর কোরআনে প্রমাণ এসেছে, পৃথিবীর কেউ যদি আল্লাহর হইতে চায় হইতে হবে নবীর। এখন আমরা নবী পাবো কই? ও দরইলের মুসলমান নবী পাবো কই? সৌদি আরবের প্লেন যদি না পাই, এম্বাসি হইতে এয়ারপোর্ট হইতে সৌদি যাওয়া সম্ভব হবে না। বন্ধু গভীর মনোযোগ, নবী পাবো কই? বাংলাদেশে তো নবী আসে নাই, ভারতবর্ষে নবী আসে নাই, আমরা নবী পাবো কই? পরক্ষণে আয়াত এসেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতা সাজার জোরকন সুবহানাল্লাহ। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত
এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার একজন ওলি আল্লাহর যায় যেই লোকটা হয়ে যাবে আল্লাহ কো আমি তার প্রতি রাজি হুশি হয়ে গেলাম, তার খাতে আমার খাত থাকবে যরকম সুবহানাল্লাহ। ওই মানুষটা ইন্তিকাল করে কবরে যাবে, নবীজি কোলে নিবে, আল্লাহ কো মুনকার নেকির দেরি করিও না, বন্ধু জানে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি, দরইল এলাকার বাবা ভাইয়েরা রে আজকের মাহফিল তো কবর দেশের স্মরণে, কবরবাসীর স্মরণে, যে দেশে ভাই নাই বন্ধু নাই, যে দেশের আপন এই দুনিয়ার কেউ হবে না, আপন হবে কে? আবার আল্লাহ ডাক দিয়ে কবর কারণে কেরো বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি, বন্ধু কষ্ট পাইলে আমি খুদা কষ্ট পাই, আফসিরুল ফারাসা নূরের বিছনাটা সুন্দর করে দাও বেসাইয়া, সত্তর খাত কয়েক হাত, সত্তর খাত দৈর্ঘ্য প্রস্ত, আলোক সজ্জা সজ্জিত করিয়া একটা বাসর ঘর নবীজি সাজাইবেন, বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর হয়ে যে লোকটা কবরে যাবে কোলে নেবে, নরের বিছনা বিছাইয়া গম পাতাবে, নবী জানে গম পাতাবে, মুনকার নেকির তিনটি প্রশ্ন করতে আল্লাহ দিবে না কবরে, সুবহানাল্লাহ। কোন কারণ নবী যারে কোলে নিছে আমার আল্লাহ তারে কোলে নিছে, নবীকে যিনি পেয়েছে আল্লাহকে তিনি পেয়েছে। তমাম পৃথিবীর মুসলমান 73 দলে বিভক্ত হয়ে গেছে, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল, 72 দল যাবে জাহান্নামে একমাত্র নবীকে না মানার কারণে, এক দল যাবে জান্নাতের বন্ধু একমাত্র নবীকে মানার কারণে, মানবো আমরা কেমনে খুব মনোযোগ, চিনবো আমরা কেমনে, মানবো আমরা কেমনে, নবী যারে কোলে নিবে সত্তর খাত দৈর্ঘ্য প্রস্ত, আলোক সজ্জা সজ্জিত করিয়া মনোরম পরিবেশে আলোকিত করি একটা বাসর ঘর সাজাইয়া আমার নবী গুম পাতাবে, মুনকার নেকির তিনটি প্রশ্ন করতে দিবে না আমার আল্লাহ, ইসরাফিল ফেরেশতা যতক্ষণ পর্যন্ত সিংহায় ফু না দিবে, আলমে বরজকের পরে আলমে হাসর, ও বন্ধু ইসরাফিলের আওয়াজ যখন কানে আসবে কবরবাসী জিন্দা হয়ে যাবে, জিন্দা হয়ে যাব কই? ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মোড়ে গেলে দেখা যায় তিন দিকে রাস্তা, তিন দিকে গাড়ি দাঁড়িয়ে আছে, সিলেটের দিকে গাড়ি সিলেটের যাত্রী নেওয়ার জন্য, ঢাকার দিকে গাড়ি ঢাকা নেওয়ার জন্য, কুমিল্লার দিকে গাড়ি কুমিল্লা নেওয়ার জন্য, বিশ্ব রোডের মোড় তিন দিকে যাত্রী সাপ্লাই দেওয়ার মোড়, হাসরের মাঠ মিজানের ঘাট হবে, জান্নাতি এবং জাহান্নামী দুইটা গ্রুপকে ডিসাইড করার মাঠ, ওই গ্রুপে যাইয়া দেখবো রে বন্ধু আমার নবীজি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, ইয়া হাউসুল আজম, কবরে গিয়া পাইলাম যারে, কবরে গিয়া পাইলাম যারে, তিনি কে কথা কন্যা কে? হাসরের মাটি গিয়ে পাবো যারে, তিনি কে? ফুলচেরাতের ঘাটে পাবো যারে, তিনি কে? জাহান্নামের গেটে পাবো যারে, তিনি কে? হাউজে কাউসারের ঘাটে পাবো যারে, তিনি কে? জান্নাতে যার মাধ্যমে প্রভুর দিদার লাভ করবো, তিনি কে? খুব মনোযোগ, আলেমরা বুঝে না রে বন্ধু, 72 দল আলেম বলে এদের ওয়াজ নসিহত যারা শুনতেছে তারাও বলে, হাসরের মাঠে
আলেমরা ওয়াজ কইরা বুঝাইতেছে, কি বুঝাইতেছে শুনেন, হাসরের মাঝে দিন খবে আমার আল্লাহ কাজী হয়ে বিচারের এজলাসে বসবে, নবীজি সেজদায় পরে উম্মতের জন্য কাঁদবে, এ ওয়াজ কোনোদিন শুনছেননি? কথা কই নাকি রে, নবী উম্মতের জন্য সেজদায় কাণ্ডে ওয়াজ শোনেন নাই? নোট করেন, রেকর্ডিং করেন, হাসরের মাঠে আল্লাহ কাজী হয়ে বসবে, আল্লাহ আকার না নিরাকার? আরে কথা কই নাকি রে, আল্লাহ আকার না নিরাকার? নিরাকার। আমি আব্দুর রহমান রেজবিজের চেয়ারে বসেছি, সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরা যে বসেছেন আকারে না নিরাকারে, আপনারা কি দেখতেছেন না দেখেন নাই? আপনারা যে বসছেন আমি কি দেখতেছি না দেখেন নাই? যদি নিরাকারে বসতেন, আজকে যদি সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এখানে উপস্থিত না হইতেন, প্রেজেন্ট না থাকতেন, হাজার না থাকতেন, তাহলে উনি কি বলতেন যে অতিথি সাহেব দুই মিনিট কথা বলবে? ফাইয়া বলছেন না? না ফাইয়া, আরে কথা কর না কিরে, দেখা না না দীক্ষা, যারা বলতেছে আল্লাহ কাজী হয়ে বিচারের এজলাসে বসবে, নবীজি সেজদাই পরে উম্মতের জন্য কাঁদবে, হুজুর তোমার কাছে জানার বিষয়, আল্লাহ যদি কাজে হয়ে বসবে বডিটার রং হবে কি, স্রোত হবে কি, আকার হবে কি, বুঝাইয়া বলো। নবী যদি সাজদাই পরে কাঁদবে, আল্লাহ থাকবে নিচে, নবী থাকবে নিচে, আল্লাহ থাকবে চেয়ারে, আল্লাহ হইতে নবীকে ভিন্ন করার দলিল আসমানের নিচে নাই রে হুজুর। মোহাম্মদ মুস্তফা খোদা নেহি, খোদা সে জুদা ভি নেহি, মোহাম্মদ মুস্তফা আল্লাহ নেহি, আল্লাহ সে জুদা নেহি, জু জুদা জানে তো কুফুরি হে, জু জুদা জানে তো বেঈমানি হে। সুবহানাল্লাহ, কোন মোহাম্মদ আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না, আল্লাহ যদি চেয়ারে বসে নবী যদি সেজদায় পরে কাঁধে, তাইলে একজন থেকে আরেকজন জুদা হয় কিনা? কথা কন, জুদা হয় কিনা? জুদা হয়ে যা, কিন্তু মোহাম্মদ আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না। কোটি কোটি টাকার বিনিময়ে কবরের মুক্তি পাওয়া যাবে না, কোটিবার হজ করলে কবরের মুক্তি পাওয়া যাবে না, কোটি রাকাত নামাজ পড়লে কবরের মুক্তি পাওয়া যাবে না, কোটিবার হজ রোজা রাখলে কোটি বর্ষর কবরের মুক্তি পাওয়া যাবে না, কবরের মুক্তি মিলবে একমাত্র আমার নবীর প্রেম ভালোবাসাই। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, মূল বিষয়ে আলোচনা করলে আজকের রাত কোনই তো না, ব্যথা বেদনা নিয়ে স্টেজে এসেছি, আজকে আমার মাধবপুর হইতে পশ্চিম উত্তর দিকে বিশাল বড় একটা প্রোগ্রাম ছিল, এখান থেকে প্রোগ্রাম করে ওই প্রোগ্রামে যাব, এটা আশিকি সাহেবের সাথে গত রাতের সিদ্ধান্ত ছিল, কিন্তু যাইতে পারি নাই, মাহফিল কমিটির লোক মাদকপুর অপেক্ষায় আছে, মোবাইল বন্ধ করে দিয়েছি, কিন্তু দরুলবাসীর মনে দুঃখ পাবে যদি আমি চলে যাই, টাইম আমার শিডিউল করা হয়েছে 10:30, এর আগে দিবে না, ব্যথা বেদনা অন্তরে খুব মনোযোগ, বন্ধুরে হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। ওই হাসরের মাঠে আল্লাহ কাজী হয়ে বসবে, নবীজি সেজদাই পরে কাঁদবে, তাইলে আল্লাহ হইতে নবী ভিন্ন হয়ে যায়। ভিন্ন হওয়ার দলিল কি? হাসান অ্যান্ড সালমা, সাবিনা অ্যান্ড সালমা, অর্থ কি? হাসান এবং, এবং শব্দের দ্বারা হাসান হইতে সাবিনা ভিন্ন। ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওয়াও শব্দের আরবি গ্রামারের অর্থ হলো এবং, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে অর্থ হবে আল্লাহ এবং রাসূল। ওয়াও শব্দ যেহেতু মধ্যে নাই, তুমি পৃথক পাইলা কই মোল্লা সব, কোন মাদ্রাসায় পড়েছ, কোন কিতাবে তুমি আল্লাহ হইতে নবীকে ভিন্ন করতে চেয়েছো? খুব মনোযোগ। আরেক শ্রেণীর মোল্লা বাকিরি হয়ে গেছে, এরা কো নবীজিরে বিশ্ব নবী, বিশ্ব নবীর পক্ষে যদি আজকের মাহফিলে কেউ থাকেন, নোট করেন, রেকর্ডিং করেন, আমার পরে যিনি আসতেছেন তিনি তো বিজ্ঞ আলেম, তিনি তো মুফতি সাহেব, কারণ উনি বড় আলেম হিসাবে ওনাকে প্রধান অতিথি দিয়েছেন। খুব মনোযোগ। এই বিশ্ব নবী, বিশ্বকাপের খেলা চলতেছে, ক্রিকেট চলতেছে, ফুটবল চলতেছে, কোন কাফের, আরে কথা কয় না কেন? এদিকে আসমানের ওপর থেকে ফিলিয়ার আইতেছে, প্রথম আসমান থেকে আইছে, দ্বিতীয় আসমান থেকে আইছে, তৃতীয় আসমান থেকে আইছে, জমিনের নিচের জমিন থেকে আইছে, সাবা আসমাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৃষ্টিতে সাত আসমান সাত জমিন আছে কিনা? এই মোল্লা বিশ্ব বলতে কি বুঝো? আসমানের নিচে জমিনের উপরে খোলা পৃথিবীটাকে বোঝাই বিশ্ব। নবী যদি এই বিশ্বের নবী হই মোল্লা সাহেব, তাইলে বাকি জগতের নবী কি আরেকজন? আনা খাতামান নবী নালা নবী আবাদি, নবী কো আমি মুহাম্মদ শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তোমার কথার দ্বারা প্রমাণ হইল তুমি নবী মানো না। আল্লাহ কো মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আল্লাহ কো আমার মুহাম্মদ শেষ নবী, তুমি আরেক নবী পাইছো কই? তুমি ঈমানদার না কাফের? আই ওয়াজ করে বুঝাইতেছো মানুষরে, মুরিদ করতেছো, তুমি নিজই তো বাড়িতে পারবা না, বক্তের উপায় হবে কি? খুব মনোযোগ বন্ধরে, বিশ্ব নবী যদি আল্লাহ হই নবী হয়তো আল্লাহরে কইতইব বিশ্ব আল্লাহ। আই লানাত আল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন শয়তান। আল্লাহর ঘোষণা, আমি আব্দুর রহমান রেজবির কথা নই, মুফতি ফজলুর রহমান আনোয়ারি সাহেবের কথা নই, তামাম পৃথিবীর কোন মুফাসসিরের কথা নয়। আল্লাহ কো আমি রাব্বুল আলামিন, বন্ধুকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। যরকম সুবহানাল্লাহ, কোরআনে আছে কি নাই? এই কোরআনে আছে কি নাই? রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন, আলম এক বচন, আলামিন বহু বচন। আমার আল্লাহ যতটুক সৃষ্টির প্রতিপালক, আমার নবীজি ততটুক সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ, কোন আপনি আলেম হইয়া সুন্নি দাবি কইরা কোন নবী বিশ্ব নবী? কোন কিতাবে পাইলেন, কোন কোরআনে পাইলেন? আপনি নিজে হেদায়েত খন নাই, অপরকে কেমনে হেদায়েত করবেন? কুল জাআল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যরকম সুবহানাল্লাহ, লাইটে আলো এসেছে, অন্ধকার কি আছে? লাইটে আলো এসেছে, অন্ধকার কি আছে? লাইটের আলো যখন চলে যাবে, অন্ধকার কি আসবে না থাকবে? আসবে। হুক মনোযোগ, হক যখন আসে বাতিল থাকতে পারে না। বন্ধরে, আমার নবীজি বিশ্ব নবী নই, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আজকের মাহফিলে আছে কি নাই নবী? আছে কি নাই? যদি নবী থাকে তো শিরিক হয়ে যাবে, বেদাত খয়ে যাবে। আল্লাহ মাহফিলে থাকতে পারে, নবী থাকলে বেদাত খয়ে যায়। এই কথা কি হিন্দুরা কো, ইহুদিরা কো, খ্রিস্টানরা কো, মেতররা কো, বৌদ্ধরা কো, কে কো? কথা কয় না কিরে? এরাও তো কবরবাসীর স্মরণে মাহফিল করে, করে কিনা?
ইসালে সোয়াবের মাহফিল করে করে কিনা, দুয়ার মাহফিল করে করে কিনা, আই কিয়ামত পর্যন্ত মাহফিল করতে পারবো, কিয়ামত পর্যন্ত দোয়া করতে পারবো। কবরবাসীর মুক্তি দূরের কথা, নিজের মুক্তিও পাবে না। বন্ধু মনোযোগ মনোযোগ, হাসরের মাঠে দলিলে কি কো, আরাফাতের ময়দানে বিদায় ভাষণে নবীজি উম্মতের মুক্তির জন্য দুটি পথ রেখে গেছে, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। ঠিক কিনা বলুন? কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, নবী আছে যেই দিকে আমরা আছি, ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, সেই দিকে খুব মনোযোগ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামি, ওই ঘাটে যায়া দেখবো কারে নবীজি দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ। কোন কিন্তু আলেম ওয়াজ কইরা বুঝাইছে আল্লাহ সিয়ারে বিচারের এজলাসে বসে বিচার করবে, নবীজি উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবে, কিন্তু দলিল বলতেছে হাসরের মাঠে মিজানের ঘাটে যায়া দেখবো নবীজি দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ। কোন খুব মনোযোগ। আরো দেখবেন কি শুনেন, বড় বড় গুনার গাঁটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, এরা জমিনে গুনা করে কাঁদছে, আল্লাহ রহমান তার দিকে তাকান নাই। এখানে শিক্ষিত ভাইয়েরা যারা আছেন, আলেম সমাজ যারা আছেন, জ্ঞানী যারা আছেন, অজ্ঞানী আছেন, সবাই বুঝবেন খুব মনোযোগ। আল্লাহর কাছে কাঁদছেন, রহমান আল্লাহ, রাহিম আল্লাহ, গাফফার আল্লাহ, নিম্নকোটের হাকিম, জজ কোর্টের হাকিম, হাইকোর্টের হাকিম, সুপ্রিম কোর্টের হাকিম, আসামিরে জামিন দিলে উকিলে দিব না হাকিমে দিব, কথা কন কথা কন। মিরপুর হইতে সম্মানিত সভাপতিরে গাঁটটা কাটছি কুপ দিয়া, মার্ডার কইরা লাইছি সভাপতি সাহেব আব্দুর রহমান রিজভীর বিরুদ্ধে, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে গিয়া ক আমার আব্বা হত্যার প্রতিশোধ রেজবি সাহেবের ফাঁসি চাই, আমি এজলাসে গিয়া কইছি অন্যায় করে ফেলেছি, জীবনে করতাম না, বিচারপতি জামিন চাই। নিম্নকোটের বিচারপতি ছয় বৎসরের জেলে দিছে, জেলখানার ডাইল, আতপ সালের ভাত, জেলখানার কম্বলে ঘুমাইছি মশার খামড় খাইয়া, ছয়টা বৎসর কেটে গেছে। মুসলমান, নিম্নকোটের হাকিম জামিন দেই নাই, ছয় বৎসর পরে সিদ্ধান্ত নিছি জজ কোর্টে গিয়া জামিন চাইলে পাবো, জজ কোর্টে গিয়া কইছি জজ সাহেব আর কতদিন মশার কামড় খাবো, আতপ সাইলের ভাত খাইয়া পেট ভরে না, আমারে জামিন দেন। জজ কোর্টের বিচারপতি রেজবি সাহেবের ১২ বৎসরের জেল, কয় বৎসর? ১২টি বৎসর সুখে দুঃখে কাটাইছি, সিদ্ধান্ত নিয়ে কইছি হাইকোর্টে গেলে জামিন পাবো, হাইকোর্টের এজলাসে দাঁড়াইয়া কই বিচারপতি ও নিম্নকোটে খাটাইলো ছয় বৎসর, জজ কোর্টে খাটাইলো ১২ বৎসর, জেলখানার মশার কামড় ভালো লাগে না, আতপ সাইলের ভাত খাইয়া পেট ভরে না, জামিন চাই। হাইকোর্টের বিচারপতি কো ২৪ বৎসরের জেল, কত বৎসর? ২৪টি বৎসর কেটে গেল বন্ধু, ২৪ বৎসর পরে সিদ্ধান্ত নিছি সুপ্রিম কোর্টে গেলে জামিন পাবো, সুপ্রিম কোর্টে গিয়া কেঁদে কেঁদে কই জজ সাহেব, নিম্নকোটে খাটাইলো ৬ বৎসর, জজ কোর্ট দিল ১২ বৎসর, হাইকোর্ট দিল ২৪ বৎসর, আর ভালো লাগে না জামিন দাও, সুপ্রিম কোর্টের বিচারপতিও করেছ বীর মৃত্যুদণ্ড। দরইলের মুসলমান এখন যাব কই, আর তো কোন কোট নাই, এখন উপায় কি?
মরণ সারা বাসার ফত নাই, আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি হাকিমুল হাকিম। বান্দা গুনা করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই, দুনিয়াতে দেই নাই, হাসরও দিত না, এখন উপায় কি রে বন্ধু উপায় কি? আমার নবী সে হাসিত তার হাদিস ইবনে মাজা, ছয়টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা, নবী কো সাফাতি লিয়াখলিল কাবায়রি মিন উম্মতি, হিজর কোন সুবহান আল্লাহ রহমান হয়ে যার দিকে তাকান নাই, রাকিম হয়ে যারে দয়া করে নাই, গাফফার হয়ে যার গোনা মাফ দে নাই, আমি নবী খাতে ধরে টেনে টেনে এই বড় বড় গুনাগারটিরে জান্নাতে দিয়ে দেব। নবীর দরকার আছে কি নাই, নবীর দরকার আছে কি নাই? হাতা গোনা যা কইরাস মাবুকো রাধে তুই ওরে আল্লাহ, কোন জনমের অপু ওরা আদি আমি আল্লাহ, ও কোন জনমের অপু ওরা আদি আমি, আদা গুনা যা কইরছে সময় ওই তোমার জাত নাই ও বর্ষিত, কোন জনমের ওর আদি আমি, বাজানো ও কোন জনমের ওর আদি আমি, কোরআনেতে সই দাসি আমি ও তুমি অন্তর যাবি, কোন জনমের ওর আদি আমি, বলুন না ইয়া রাসূল আল্লাহ। বড় বড় গুনাহগারকে আমার নবী পার করে জান্নাতে নিবে, কবরের ঘাট পার করবে নবী, হাসরের ঘাট পার করবে নবী, মিজানের ঘাট পার করবে নবী, ফুলচেরাতের ঘাট পার করবে নবী, জান্নাতে গেলে পাবো নবী হিরে, সুবহানাল্লাহ। কোন এখন আমার প্রশ্ন এসেছে, তাইলে আল্লাহ যাইব কই? আমার প্রশ্ন এসেছে, আল্লাহ থাকব কই? বন্ধু রে নবীজির ফুল বানাইয়া আমার আল্লাহ গেছে গেরান হয়ে মিশিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। এই রেজবি সাহেবের কথা নয়, জগৎ বিখ্যাত তাফসীর নোট করেন রেকর্ডিং করেন, আমি চলে যাব কিন্তু কথা তো থাকবে রে বন্ধু, হইতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, আমার আল্লাহ মারামারির জন্য মানুষ সৃষ্টি করে নাই, খুন খারাপির জন্য মানুষ সৃষ্টি করে নাই, দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য মানুষ সৃষ্টি করে নাই, মানুষ সৃষ্টি করছে খোদা একমাত্র প্রেম খেলা খেলার জন্য, আল্লাহ বানাইল কতই জ্যোতি। আরে চলে না তার প্রেম পেরেতে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হাই জবান খুলে আল্লাহ হৌ, আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম পেরেতে, নর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, অতর দেখ মনবি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখ মনবি লাইয়া দে মুর্শিদের চরণে, আল্লাহ হৌ হেক জমান হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ
যার সনে যার প্রেম গো ঘটেছে দই দেখো তার এক হয় আসে যার সনে যার প্রেম গো ঘটেছে দই দেখো তার এক হয় আসে এই আল্লাহর রাসূল বান্দা আসে প্রেমের কারণে এই আল্লাহর রাসূল বান্দা আসে প্রেমের কারণে ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে ও তুই পাবি না রে মাবুদ মাওলা হাই পাবি না রে মাবুদ মাওলা মুর্শিদ বিঘুনে ও তুই পাবি না রে মাবুদ মাওলা রেজবি বিঘুনে ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে আল্লাহ হউ আল্লাহ হউ আল্লাহ হউ মানুষ মানুষ খেল ওই সুরত কামলে মানুষ মানুষ খেল ওই সুরত কামলে নূর খোঁয়ে আসে নবী মানব বনে হে নূর খোঁয়ে আসে নবী মানব বনে ও তোর দেখ মন বি লাইয়া দে মুর্শিদের চরণে ও তোর দেখ মন বি লাইয়া দে মুর্শিদের চরণে ও তুই পাবি না রে মাবুদ মাওলা পাবি না রে মাবুদ মাওলা ও শিলা বিনে ও তোর দেখ মন বি লাইয়া দে মুর্শিদের চরণে ও তোর দেখ মন বি লাইয়া দে মুর্শিদের চরণে আল্লাহ হউ আল্লাহ হউ আল্লাহ হউ জোর হলে হাই হাই হউ আল্লাহ হউ আল্লাহ হউ মুর্শিদ নাম যায় তুই মৌদু মুর্শিদ নাম যায় তুই মৌদু খাইলে হে মদ পৌরাহি না হে আমরার মনে হয় আসে গোদেউয়া না মুর্শিদ নাম যায় তুই মৌদু মুর্শিদ নাম যায় তুই মৌদু খাইলে হে মদ পৌরা হে আমরার মনে হয় আসে গোদেউয়া না আল্লাহ হউ আল্লাহ হউ আল্লাহ হাই মুর্শিদ নাম কইরব সুদান পুটে গেছে বের খেদায় মুর্শিদ নাম কইরব সুদান হ্যাঁ পুটে গেছে বের খেদায় মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম হমুনা খেল হে আমরার মনে হইয়া সে গোদেউয়া নাই আল্লাহ হউ আল্লাহ হউ আল্লাহ হউ আল্লাহ হউ আল্লাহ হউ মুর্শিদ নাম কইরব সয়া সে খুইয়া সে ববের বাদশাহ মুর্শিদ নাম কইরব সয়া সয়া সে খুইয়া সে ববের বাদশাহ মুর্শিদ নামের ডোরে হিলাইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যাও হমুনা খেল হুনায়া হে আমরার মনে হইয়া সে গুদেউয়া হোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জালব আমার আলোচনার মূল জগতের দিকে যাইতেছি হাসুরের ময়দানে আল্লাহ রহমান হয়ে তাকান নাই রাকিম কয়ে দয়া করে নাই গাফফার মাফ দে নাই এখন উপায় কি রে দরুল গরে মেরে বাবা ভাই র আর তো কোনো আল্লাহ নাই আমার নবী কো এই বড় বড় গুনাহগারকে আমি নবী পার করে জান্নাতে দিয়ে দেব এই কারণে আমরা নবী চাই ঠিক কি না আরে নবী চাই কি চাই না দোকাতরে দেখান নবী চাই কি চাই না No!
হত্যা কবি নারায়ণের রিসালত নারায়ণের রিসালত নারায়ণ গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন নামান আরেক দলের খুজুর বাকি রয়ে গেছে নোট করেন রেকর্ডিং করেন এরা সুন্দর করে বুঝাইতেছে ওলি আল্লাহর কাছে যাইও না পীর মুর্শিদের কাছে যাইও না মাজারে যাইও না ওলিরা নিজে পার হইতে পারতো না তোমরা রে কেমনে পার করবো এই মোল্লাটি মিথ্যাবাদী মালাউন এই ধরনের মোল্লা যদি মরে দরুল কবরস্থান যদি দাফন করে বন্ধুরে এই মোল্লা পচবো গলবো মাটির সাথে মিশবো মিশার পরে যদি দরুল কবরের উপরে ঘাস উঠে এই কবরের ঘাস দরুল গ্রামের কোন মালিকের দোয়াল গায়ে যদি খাওয়া এই গায়ে যদি দুধ দিব এই দুধ যদি কোন ইমানদারে খাইব তার ইমান বরবাদ হইয়া যাইব এই মোল্লাটি মিথ্যাবাদী কথাই কইতে পারেন তিনি তো রেজবির এই কারণে বেশি কথা কয় এটা রেজবির বাপের দলাল দলিল না রে বাবা ফজলুর রহমান আনোয়ারির বাবার দলিল না আশিকির বাবার দলিল না এই সাহিত্যের সৈকাতে বুহারি যে হাদিসের মধ্যে কলম ধরার শক্তি পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিসের নাই ওলি আল্লাহ পার করতে পারত না মোল্লা রাখো আরে সিহাসিত্তার সহি হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াস পাও ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন হাসরের মাঠে সহি শ্রেণীর লোকের হাতে সাফাইয়াতের বার দিবে প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার কইরা জান্নাতে নিবে ওই মিশকাত শরীফ খোলো দুই বান্দা পয়রব নাম লাগাইছে মুক্তি বড় বড় ফতোয়া দে শিরিক দাদা শিরিক বেদাত এদিক কোন মুক্তি জানেন নি না কইলে হয় না এসে গেছে আলোচনা ইরাকের জমিনে স্বামী বিয়া কইরা বউ আনছে কিছুদিন চলার পরে কবি বিগু এক সপ্তাহের ভিতরে তুমি 1 লক্ষ রাকাত নামাজ পড়তই কো না পড়লে কি করবেন কো তালাক দিব বিবি গোস্বামী গো বাদ তোমার ছাড়তে পারবো তবু 1 লাখ রাকাত নামাজ পড়া জীবন শেষ করতে পারতাম না তাইলে তো তালাক বিবি গেছে বাবার বাড়ি স্বামীর ভাত খাইত না স্বামী রাত্রে গিয়া খাইতে বইছে তরকারি ফাক করছে লবণ হইছে কম মরিচ হইছে বেশি সিদ্ধ হইছে ভাত পাক করছে 10টা চাল সিদ্ধ 20টা রইছে কাঁচা খাইতে গিয়া পেট ভরছে না রাত্রে ঘুম হয় না শুয়া শুয়া কো করলাম কি নামাজের কথা কি কয়া কি না খাইয়া মরাম নি শ্বশুর বাড়ি গিয়ে কবি গু নামাজ টামাজ লাগলো না না খাওয়াইয়া মাইর দয়া কইরা আয়া বড় বাড়ি যাই বিবিক তালাক দিত বিবি স্বামীর ঘরে যাইতে পারেন তবে সমাধান যদি আনতে পারো তাইলে চিন্তা করতাম পারি এখন সমাধানটা দিব কে মুক্তি সাহেবকে দিব যারা ফতোয়া তারা মুক্তি দিব দৌড়াইয়া গেছে মুক্তি সাহেবের কাছে দৌড়াইলেন মুক্তি সাহেব কো সাপ তালাক বিদগরের মুক্তির কাছে গেছে কো সাপ তালাক মহেশপুরের মুক্তির কাছে গেছে কো সাপ তালাক মিরপুর গেছে কো সাপ তালাক বন্ধুরে শিবপুর গেছে কো সাপ তালাক বাগড়া গেছে কো সাপ তালাক হিনামাসি গেছে কো সাপ তালাক বাতুরা গেছে কো সাপ তালাক এইভাবে যাইতে যাইতে 100 জন মুক্তির কাছে গেছে কয়জন 100 জন মুক্তির ফতোয়া তালাক এখন যাইব কই বউ তো পাইতো না দুই চোখের পানি সাইরা কানতেছে সগো জাল জালাই এক সাজানে মনের ব্যথা বুঝবে কি বন্ধু ও বিহীনে সগো জাল জালাই এক সাজানে মনের ব্যথা বুঝবে কি বন্ধু
বিহীনে আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কি নিজবি এই বিহীনে আমরা যে দিন খোতে বন্ধ গহরা সৈগ বুক সিরিয়া দেখে না গত রা আরে জি অন্ত মরা প্রাণ বন্ধু বিহুনে মনের ব্যথা বুঝবে কে বন্ধু ও বিহীনে পাগল রহমানে কয় আমি হইলাম যায়ার সৈগ সে যদি না হয়ে গয়া আমার আরে বলো কি লাভ হইবে বাসিয়া এই জীবনে মনের ব্যথা বুঝবে কে বন্ধু বুক বড়া ব্যথা নিয়ে যাইতেছে কষ্ট হইতেছে বুক বড়া ব্যথা নিয়ে যাইতেছে এমন সময় লক্ষ্য করে দেখতে পাই আল্লাহর ওলি গাউসে পাক আইতে দেখা যায় সুবহানাল্লাহ কোন আই আল্লাহর ওলি কারে কই আজকে দরুলের মাহফিল কবরবাসীর মাহব ওয়াজের বিনিময় হবে না রে বন্ধু আজকে যে দরুল গ্রামে আলেমরা কদম রেখেছে এদের রাখার বিনিময় মাব হইয়া গেছে এই বিষয়ে ওয়াজ করলে আজকের রাইতে কোলাইতো না সরে বলতেছি একটু গভীর মনোযোগ দেন ও গাউসে পাক সামনে হাজির কান্না দেখে জিজ্ঞেস করে বাবা কান্দস কি স্টেটমেন্ট দেওয়ার পরে কান্দতেছে গাউসে পাক কস কি রে বাবা এক লক্ষ রাকাত নামাজ পড়তে কি এক সপ্তাহ লাগেনি হুজুর আমার কথা ছিল এক সপ্তাহের ভিতরে পড়তে পারলে নিয়া খামু নাইলে তালাক কম সময়ে পারলে তো আমার বিবিরে আমি ফামু তালাক শব্দটা বাদ যাইব গাউসে পাক তুই একটা কাম কর বলে কি মক্কা শরীফ যা তোর বিবিরে লইয়া সুবহানাল্লাহ কোন কই যাইতো বাগদাদ খইতে মক্কা শরীফ যাও হানায়ে কাবার সামনে গিয়া স্বামী স্ত্রী দুইজনে মিলিয়া এক রাকাত নামাজ যদি পড়তে পারো তাইলে এক লক্ষ রাকাতের সম হবে তাইলে তোমার তালাক শব্দটা বাদ যাইব দৌড়াইয়া গিয়া কো বিবি গো বিবি গো এমন একজন খুজুরের কাছে সমাধান পাইছি যে সমাধান একশো মুক্তি দিতে পারে নাই বর্তমান জমানা কিছু মুক্তি বাই রইছে ফতোয়া দিতে দিতে দেশটা বইরা লাইতেছে আসলে তে মুক্তির খবর বোঝে না গভীর মনোযোগ দৌড়াইয়া গিয়া ফোরছে পয়রা বাড়িতেছে আয়া ঘর সংসার করতেছে খবরটা একশো মুক্তির কানে গেছে গরম হইয়া গেছে একশো জন মুক্তি যে ফতোয়া পাইছি না এইটা কোন মুক্তি পাইছো রে তারে ফতোয়া দিয়া অবৈডারে বৈধ বানাইছে বাড়ির গিয়া কয়ে বেটা কয়দিন মেলা মেশা করছো কাফফারা দে স্বামী এক মুক্তি বই দেখাইছ না তোরার ফটো আরে আমি বই করি না সমাধান কইরাই আইছি একশো জন মুক্তি কো মুক্তি ডাকে নাম ডাক কবরফির আব্দুল কাদের জিলানি গরম হইয়া গেছে একশো জন মুক্তি পাইছি না বরফির পাইছে একশো জন মুক্তি খুব গরম হইয়া গেছে গিয়া দেখে বরফির ঘরের ভিতরে মোরাকাবা মোশাহাদার ভিতরে জাকিরের চক্র বন্ধ করে বয়া রয়েছে আই আব্দুল কাদের মাথা উঠাও জবাব দাও একশো জন মুক্তি যেই ফতুয়া পাইছি না তুমি ফাইলা কই বরফির মাথায় উঠাই না একটার একটা কো একশো জন মুক্তি ফতুয়া পাইছি না আন্তাজি দিছে মাথা উড়াইব কেমনে আই আব্দুল কাদের মাথা উঠো বন্ধু রে মাথাটা উডাইয়া চোখের কবাট গুলি খুলিয়া একশো জন মুক্তির দিকে যখন একটু নজর দিছে সুবহানাল্লাহ কোন
শুধু একটু নজর দিছে, প্রথম মুক্তির মুখ থেকে একটা নোরের টুকরা বাইর হইছে, ঠুস উপরে গেছে। দ্বিতীয় মুক্তির মুখ থেকে একটা নোরের টুকরা বাইর হইছে, ঠুস উপরে গেছে। এইভাবে যাইতে যাইতে একশোটা টুকরা বাইরে উপরে গিয়ে একটা ফুটবল হইছে, একটা ফুটলা হইছে, ওয়া একটা ফাল দিছে গাউসে পাকের পাঞ্জাবির জেফের ভিতরায়া খামাইছে। এইবার বড় ফিরে কোপ, আসসালামু আলাইকুম মুক্তি সাহেবান, বাড়ি কই, কেন আইসো জবাব দাও। সুমুন বুকমুন আওয়াজ নাই, পাথরের মূর্তি যেভাবে ছায়া থাকে এইভাবে একশো মুক্তি ছায়া রইছে, আওয়াজ নাই। গাউসে বাগ ডাক দিয়ে কো মুক্তির, আরে যে এলিম দিলোয়া আমার কাছে আইলি জিজ্ঞেস করার জন্য, এই এলিম এখন আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। এখন যদি আমি না চাই যেমনে আসত এমনই থাকবি, মূর্তি হইয়া আওয়াজ নাই। এবার একটু সুনজর দিয়া যখন আবার চাইছে, সুবহানাল্লাহ, কোন ওলি আল্লাহ এই সংসারে, আরে যার দিকে চাই সুনজরে, আল্লাহ পাগল বানাই তারে দেখায় মদিনা। শর্টে বলতেছি, আজকের রাত শেষ হইব, ওয়ার শেষ হইত না, কিন্তু ওই দিকে যাইতে পারতাম না, একটু গভীর মনোযোগ দেন। ও বন্ধু, আবার যখন একটু নজর দিছে, যার যার এলিমডি তার তার ভিতরে গিয়া খামাইছে। তয়াল তুমি ইবিনে এই সংসার বান্ধব আমার কেহ নাই, কন্যা দয়াল তুমি গোনা হইব, কবিরা গোনা আই সিরিকি গোনা গাঁটি বাইন্দা দিয়েন, দয়াল তুমি ইবিনে এই সংসার বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার, দয়াল জীবনে অন দরকার ছিল ও তোমার দয়া আলো হলো, এখন বাসার চেয়ে মরণ বাপ লজুদি তোমায় নাকি পাই দয়াল আমার, দয়াল কায়া দেখো কায়া দেখো মায়াবরি, আমরার মন কে না বুঝাইতে পারি গো, দয়াল তুমি ইবিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, দয়াল খুঁজতে গিয়া খুঁজতে গিয়া আল্লাহ নবী কে আমরা সামনে পাইলাম তোমার ছবি, আরে আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। প্রোডিউসার সুলজন দিতে দেরি হয়, যার যার এলএমডি গিয়া ভিতরে খামাইছে, আয় খামাইতে দেরি কই, সালাম দিয়ে কল্লা রলিও গাউস পাকু, জীবনে যা শিখেছি ভুল যা করেছি ভুল, তোমার কোটে আইসা করছে বেয়াদবি মাফ করে দাও। গাউস পাক তাজাল্লি দিতে দেরি হই, একশো জন মুক্তি ওলি হইতে দেরি হয় না,
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। শুধু তা না, সরে বলতেছি বাবা আরেকটু গভীরে যাই, ওলি আল্লাহ পার করতে পারবো দলিল আছি দি। এই তোমার পীর যদি কামেল হই, তোমার মুর্শিদ যদি কামেল হই, কবরের বই থাকবে না রে বন্ধু, মরণের বই থাকবে না। কিতাবদার নাম খোলো ফাতখুল গায়ব, নোট করেন, রেকর্ডিং করেন, কিতাবদার নাম হলো ফাতখুল গায়ব, গাউসে পাকের লিখিত অমীয় বাণী। এই কিতাবের মধ্যে এসেছে হুজুর গাউসে পাকের দরবারে একজন খ্রিস্টান দর্জিগিরির কাজ করে, ভিন্ন ধর্মের লোক। একদিন কো আমি আপনার কাছে মুরিদ হব, গাউসে পাক লোকটাকে মুরিদ করলেন। মুরিদ করার পরে বলতেছেন হুজুর আমি ছিলাম খ্রিস্টান, গাউসে পাক কো আমার কাছে তওবা করার পরে তুই হইলি মুসলমান। আরো আসতে কোন হুজুর একটা বিষয় জানতে চাই, খ্রিস্টান থাকতাম খ্রিস্টান মরতাম, আমার ধর্মের বিধানে রুল বিচার যাকো আর হইতো, একা মানুষ ধর্ম ত্যাগ কইরা খ্রিস্টান ধর্ম ত্যাগ কইরা ইসলাম ধর্মে দাখিল হয়ে মুসলমান হয়েছি, এখন যদি আমি ইন্তিকাল করি আমারে কি করব। গাউসে পাক এক নম্বরে গোসল করাইব, দুই নম্বরে কাফন পরাইব, তিন নম্বরে যাই নামাজ দিব, চার নম্বরে কবরে দাফন করব, দাফন কইরা চল্লিশ কদম যাইব, মুনকার নাকিরে আরবিতে তিনটা প্রশ্ন করব, মার রাব্বুকা ও মান দীনুকা মান হাজার রাজুল মান হাজার রাজুল্লাজি বৈসাবিকুম। মুরিদে ডাক দিয়ে কো হুজুর হুজুর তাইলে তো বিপদ হইব বলে কি রে, বাড়ি হইলো বাংলাদেশ বাসা হইলো বাংলা, গেলাম আমি আরব দেশ বাসা হইলো আরবি, আরবের বন্ধু যদি কত কই আমি বুঝতাম না, চোখ দিয়া ছায়া থাকাম কান দিয়া শোনাম মুখ বন্ধ আওয়াজ থাকতো না, আরবি যেহেতু জানি না বুঝি না প্রশ্ন করলে উপায় হবে কি। আল্লাহর অলি কারে কই, ওলির কাছে কেন যেতে হই, ওলি আল্লাহকে কেন ভালোবাসতে হই। গাউসে পাক কো শুনো যেহেতু তুমি আমার কাছে মুরিদ হইছো, আরবি হিন্দি নাগরি ফাসরি মিশ্রি নিয়া টেনশন কইরো না, প্রশ্ন তোমার আরবিতে করুক হিন্দিতে করুক নাগরিতে করুক ফার্সিতে করুক মিশ্রিতে করুক উর্দুতে করুক যাহাই করুক, প্রশ্ন করব তিনটা কয়টা। প্রথম প্রশ্ন করলে তুমি এক কইও, দ্বিতীয় প্রশ্ন করলে তুমি দুই কইও, তৃতীয় প্রশ্ন করলে তুমি তিন কইও। সুবহানাল্লাহ কোন গাউসে পাক মুরিদ এক দুই তিন কইলে ফেরেশতা মানত না, রিপ্লাই তোমার আবার প্রশ্ন করব মার রাব্বুকা, তখন তুমি চিৎকার দিয়ে কয়ো আব্দুল কাদের জিলানি। লোকটা ইন্তেকাল করে কবরে গেছে, ফেরেশতায়া কমার রাব্বুকা হে এক গনে, ওমান দিনুকা দুই গনে, মান হাজার রাজুল তিন গনে, ফেরেশতা কো আশ্চর্য এমন তোর প্রশ্ন তো কোনো কবরে পাইছি না, ওই তো কইছে রাব্বি আল্লাহ, নাইলে কইছে লাদ্রি হে দেখি এক দুই তিন গনে, কমার রাব্বুকা হে কো আব্দুল কাদের জিলানি। আমার আল্লাহ তুমি শুনছ নি আমরা প্রশ্ন করছি কি আর হে কইছি কি, শুনছি কিনা আল্লাহ শুনছে কিনা কও না, তুমি এখন কি করতে পারি আল্লাহ কো কি করবি, এমন একটা নামের দুহাই দিছে কবরের প্রশ্ন শেষ হাসরের মাঠের হিসাব নিকাশ পর্যন্ত শেষ হইয়া গেছে, শুধু নাম ভরসা গো দয়াল নাম ভরসা ই
সকলের অকল গো তুমি নৈরাশা রাশায়া নাম সম্বলেও নাম সম্বলেও তুই জলে বাসাই লাম্বাং গাতুরি মুর্শিদ আমার ক্ষয় গো কান্ডারি। শুধু তা না, কষ্ট হইতেছে? সামনে দশ মিনিট বাড়বো কথা কন না, মুফতি সাহেব আসবে দশ মিনিট, শেষ পর্যায়ে যাচ্ছি রে বাবা একটু মনোযোগ, আলোচনা করলে রাত্র শেষ কবে, কথা শেষ কবে না। ও আজের বয়স চলতেছে 31 বছর, টোটাল বয়স চলতেছে 52 বছর, 31টি বছর পর্যন্ত খেলতেছি ভারতের জমিনে, প্রোগ্রাম করেছি 12 বছর, বর্তমানে কোনো বিষয়ই না ওহাবি মোল্লারা। 2002 সালে 26 মার্চ 8 ফেব্রুয়ারি আখাউড়া চেকপোস্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে রামনগর একটা গ্রাম আছে, কেউ যদি যাইয়া থাকেন তো জানবেন, 12টা গ্রাম মিলিত হয়ে মাহফিল করে ওই মাহফিলের প্রধান অতিথি ছিলাম আমি। 4টে কেস আমার বিরুদ্ধে ওহাবি মোল্লারা দিয়া, ডিটেনশন কেস দিয়া, 5 দিন রাখছে রিমান্ডে, 7 দিন রাখছে হাজত, কোন সময় জানেন নেই ওসামা বিন লাদেন কিস করে আমেরিকা আফগানিস্তান বোমবিন করে ওই সময় বানাইছে আমার আল কায়দা, পাকিস্তান ভারতের বিরুদ্ধে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে, কাশ্মীর নিয়ে লক্ষ লক্ষ সৈন্য মোতায়ন, কোন সময় যুদ্ধ লাগিয়া যা ওই সময় বানাইছে পাকিস্তানি গোয়েন্দা বন্ধু, ভারতের বহু লোকের সাথে কাজ করি, ভারতের মুসলমান তালেবান বানাইতেছি, এই ধরনের কেস দিয়া আমাকে 5 দিন রিমান্ডে রেখেছে, 7 দিন খাজতে রেখেছে, বন্ধু বলতে কেউ ছিল না। আমি ওই দিন বলছিলাম মন্ত সদম তো মানসুদি মন্তান সদম তো যশুদি তেকাশ না গোদ বাদ আজি মান্দি গরম তাদি গরি মোর্শেদ আমার বাজানো, দেখো যদি আমি রুহ তো তুমি, আমি যেখানে তুমি সেখানে, আমি যদি জাল কাটি তুমি কাটবে, আমি যদি মুক্তি পাই তুমিও পাবে, 5 দিনের রিমান্ড 7 দিনের হাজত, ছোট করে বলতেছি 7 দিনের হাজত খেতে আমি যখন কোর্টে যাই গাউসে পাকের কাছে বলেছি গাউসে পাক তুমি বলেছো আই বাংলার ওহাবি অলি ছিল না মুর্শিদ ছিল না। আরে বন্ধু একটু গভীর মনোযোগ, অলি আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে জীবনের মূল্য কি হয়, তারে জমেও সয় না বাগেও খাই না রে নবীর প্রেমিক যে জহনা, তারে জমেও সয় না বাগেও খাই না রে নবীর প্রেমিক যে জহনা। বন্ধু রে গৌসবাকের কোটে বলেছি গৌসবাক তুমি বলেছ মাসিকে যদি কোন সন্তান বিপদে পড়ে ইয়া গাউসুল আজম নাম ধরে স্মরণ করে মাগরিব থেকে তুমি উদ্ধার করতে পারো, 11টি 16টি বছর পর্যন্ত গিয়ারবি শরীফের মাহফিলে আমি তোমার গুণগান গাইছি, গত মাসের 10 তারিখ দিবাগত রাত্রে বাংলার জমিনে তোমার মাহফিলে গুণগান গাই আইছি, আজকে 7-এর 9 তারিখে আমি কোর্টে যাইতেছি, আগামী দিন রাত্রটা তোমার মাহফিলের রাত্র, একদিনের কোন ফরিয়াদ যদি তোমার কাছে গ্রহণ হয়ে থাকে ওই খাতিরে তুমি আমাকে পার করো, আগামী দিন দেশে গিয়ে তোমার মাহফিলে যেন তোমার গুণগান গাইতে পারি, এই সাহায্য আমি তোমার কাছে চাই। কার কাছে? আরে কথা কই না কি রে, সাহায্য করার মালিককে চাইছি কার কাছে? মানুষ দিয়ে মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসামদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া
পয়রা গেলাম বেশম দাই নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেনে যায় নবী আবার নবীর সুরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত কর সুতবি আবার আদম সুরত কর সুদাবি তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজে দেখিয়া পয়রা গেলাম বেশম দাই সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই এই সুরা তোমার কইলে খোদা তুমিও তো খাইছো তাই এখন আমি যদি দুজুখে যাই এখন আমি যদি দুজুখে যাই আল্লাহ তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম বেশম দাই এখন আসুন ওলি আল্লাহর কাছে কেড়ে যাই পীর মুর্শিদের কাছে কেড়ে যাই হাসর হে গোর নিদানে হাসর হে গোর নিদানে যারে আমি সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে সিঁড়ি ঝুকাই সত্য কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই সে তো আমরার মুর্শিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ থাকো কোন জায়গায় মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ থাকো কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর গাউস বকো আগামী দিন বাংলাদেশে যাইয়া তোমার মাহফিলে যেন তোমার গান গাইতে পারে এই সাহায্য চাই বিকাল পাঁচটা যখন কোর্টে দাঁড়াইছি যে কেসের কোনো আফিল ছিল না বন্ধুরে বোম্বাই নিব ক্যালকাটা নিব মাদ্রাস নিব ইন্টারগেশন জেলে রিমান্ড টানব আমার মা দুই চোখের পানি ছেড়ে বুক বাসাইছে বাংলা ভারতের সীমান্ত পিলার গরম 14 দিন পর্যন্ত এই মাত্র ওহাবিরা খবর দিছে আব্দুর রহমানকে মাইরা ডেনে ভালাই রাখছে এই মাত্র ভারতের সীমানা পার করে লাশ বাংলাদেশে ঢুকছে আমার মা চোখের পানি দিয়া কুবুর গাউসের পাকো তোমার ঘোষণা মাসিকে যদি কোন সন্তান বিপদে পড়িয়া গাউস নাজম নাম বলে স্মরণ করে মাগরিব থেকে তারে কোল করতে পারো আমি গোনাগারের একটি বরিয়াত যদি তোমার কোটি গ্রহণীয় হয়ে থাকে আজকে ভারতের জমিন কইতে বাংলায় গিয়া তোমার মাহফিলে যেন তোমার গান গাইতে পারে এই সাহায্য চাই কয়া বিকাল পাঁচটা যখন কুটে দাঁড়াইছি ভারতের ম্যাজিস্ট্রেট বলেন আব্দুর রহমান রেজবি বেকসুর খালাস কোন কেস না ওলি আল্লাহর চাইরো না মুর্শিদ চাই ইহকাল পরকাল কবর হাসরে ভয় থাকবে না বন্ধুরে আর একটু বাড়বো 5 মিনিট না ছেড়ে দিব সামনে 5টা মিনিট কিতাবটার নাম হলো বাহাজাতুল আসরার সেরুল আসরার একটু গভীর মনোযোগ ও বন্ধু একটু গভীর মনোযোগ বাগদাদের জমিনে 20 তলা 22 তলা ডাকাতি করে বড় ডাকাত রাজার রাজ সিংহাসন ধনী লোকের ধনভাণ্ডার কত চুরি করলো ডাকাতি ঘন্ডায় না একদিন খাইতে বইয়া বিবির কাছে কো বিবি গো জীবনে বহু চুরি ডাকাতি করছি বিবি অভাব দূর হয় না মন্ডা কইতাছে বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে এইটা যদি আনতাম পারি চুরি করণ লাগতো না সুবহানাল্লাহ কন বড় বিশ্বাবের কম্বলটা নিতারলে চুরি করণ লাগতো না বিবি কো ভাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছো না ঝান্ডা লইয়া আইতার তানা স্বামী একো তুমি টেনশন করো না খাইয়া ঘুমাও যাইতাছি
বরফির আজ মাগরিবের নামাজ পড়তো বাইর হইছে, ডাকাইত বেড়া দেখতেছে বরফির উজু করে দরদাগিয়া খাটের তলে খামাইছে, বরফির সাপ গুমা উজু কইরা যখন মাগরিবটা ফইরা করতে কে বাইর হইয়া যাইবগা, ডাকাইত বেড়া কম্বলডারে ফুটলা বাইন্দা লইয়া যাইবগা, বরফির নামাজে দাঁড়াইছে ডাকাইত বেড়া খাটের তলে খামাই রইছে, ডাকাইত বেড়া কো বরফিরে আমার দেখছে না, বাইরে গেলে কম্বলডা নিয়া যামু, হুজুর গাউসে পাক মাগরিব পয়রা বাকির হয় নাই, এশার পড়ছে এশার পয়রা কো তেত একটা আশা কইরা আমার ঘরে আইছে, সুবহানাল্লাহ কইতেন না, ডাকাইত বেড়া ভাবতেছে বরফিরে দেখছে না, আল্লাহর ওলি গাউসে পাক্য সমস্তরা সৃষ্টি আমার দুইটা চোখের সামনে একটা সরিষার দানার মতন প্রকাশ, এই বিষয়ে ওয়াজ করলে আজকের রাত কুলাইতো না, শেষ ওয়াজ আজকের মাঠে দিয়ে যাচ্ছি, একটু মনোযোগ, এখন অজিফাটা ছোট্ট কইরা করছে, কইরা সেরে কম্বলটা টান দিয়া শুয়ে গেছে, ডাকাত বেড়া কো হুজুর যখন ঘুমাইছে অহন আমার সুযোগ, পায়ের বাড়ি বৈশা বৈশা হাড়ের তল থেকে টানতেছে, টানতেছে 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 টানতেছে, এটা যতই টানে হালি লম্বা হইতাছে, সুবহানাল্লাহ কোন কি হইতাছে, টানতে 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 হঠাৎ শোনা যায় মসজিদের মিনারে মুয়াজ্জিন আজান দিতেছে, কি দিতেছে, আজানের মধ্যে আসসালামু খাইরুম মিনান নাউম, ডাকাইতে কবুর ঘটনা কি, এশারের পর তো হুজুর ঘুমাইছে, এখন তো কোনো আজান তাজান নাই, এটা কোন আজান, খাইরুম মিনান নাউম তো ফজরের আজানে কো, ডাকাইতে কবি শুই কি, এশারের পর থেকে টান শুরু করলাম, ফজরের আজান পর্যন্ত টানলাম আগামাতা পাই না, না জানে কয়াত লম্বা আল্লাহ ওই জানে, আজগা জায়গা আগামী দিন আসরের পরে আমু, বাড়িত গেলে বিবি কো ভাইসাব কম্বল কই, ডাকাইতে কো কাটা গায়ে লেবুর রস দিস না, এশারের পর কইতে টান শুরু করলাম, ফজরের আজান পর্যন্ত টানলাম আগামাতা পাইছি না, বাংলার অভাবি কিয়ামত পর্যন্ত মাজার নিয়া ওলি নিয়া টানাটানি করবো আগামাতা পাইতো না, ঠিক কিনা কথা কয় নাকি রে, ঠিক কিনা বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার নির্দোষী মোর পড়ুয়ার দিগার, ছেড়ে দিলাম বাড়তে গেলে সময় লাগবো, একটু গভীর মনোযোগ, আসরের টাইমে হুজুর উজু করতে আইছে, ডাকাইত বেড়া দুর্দা গিয়া ঘরের ভিতরে হামাইছে, হামাইয়া খাটের তলে লুকাই রইছে, বরফির আসর পরে বাকিরে যাই নাই, মাগরিব পরে যাই নাই, এশার পরে কো আজগাও তো একটা আশা কইরাইছে, সুবহানাল্লাহ কোন, এবার সজাগ থাকলে কামাইতো না, কম্বলটা টান দিয়া শুয়া গেছে, ডাকাত বেড়া কো বিষয় কি, গত রাত্রের টাইম আজগার টাইম তো একই টাইম, না জানে ভাগ্যে কি আছে, চেষ্টা কইরা দেখি টান লইছে, টানতেছে টানতেছে টানতেছে, রাত্র যখন ১২টা বাজে দরজার মধ্যে আয়া টুকা দিতেছে, ডাকাইতে কো বুঝি রে কপাল মন্দ, আজগা বুঝি আমি ছাড়া আরেক ডাকাইতে আইতে আছে, বরফিরে কো কে কে কইছে বরে ডাকাইত কো, হুজুর তো সজাগ হইয়া গেছে দুর্দা গিয়া খাটের তলে খামাইছে, বরফিরে কো কে বাকির থেকে কো আমি হজরতে খোয়াজ কি জিরি, সুবহানাল্লাহ কো হুজুর, দরজাটা খুলেন খুলছেন দুইজনে খাটে বসছেন, ডাকাইত খাটের তলে বয়া কানতেছে কাঁপতেছে, বরফিরে কো হিজিরু এত রাতের পরে তুমি কেন এসেছো, হজরতে খিজির আলাইহি সালাতু সালাম ডাক দিয়ে কো, রাষ্ট্র চলে রাজার অধীনে, জেলা চলে মন্ত্রী এমপির অধীনে,
ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে, শহর চলে হুজুর কুতুবের অধীনে। সুবহানাল্লাহ। হুজুর ইয়েমেন শহরে একজন কুতুব ছিল, এ কুতুবটা ইন্তেকাল করছে, শহরটা এখন খালি, এই মুহূর্তে একজন কুতুবের দরকার, তাই আমি আপনার কাছে এসেছি। বড় বীরে কুতুব তো সাধারণ কথা নয়, তরিকতের পঞ্চাশটা ক্লাস আছে, দশ ক্লাস পাশ করলে হবে ওলি, ২০ ক্লাস পাশ করলে হবে কুতুব, ৩০ ক্লাস পাশ করলে হবে কুতুবুল আওতাদ বা আক্তাব, ৪০ ক্লাস পাশ করলে হবে গাউস, ৫০ ক্লাস পাশ করলে গাউসুল আজম। সুবহানাল্লাহ। কোন তরিকতের ২০ ক্লাসের ছাত্র কুতুব? আল্লাহর ওলি গাউসে বাগদাদ দিয়ে কহিজিরো, এত রাত্রের পরে কুতুব পাবো কই? আমার খাটের তলে একজন আছে, তারে ডাক দাও। খাটের তলে কি কুতুব আছে? যে বেড়া ২০তলা ২২তলা ডাকাতি করে, হজরতে খোয়াজ কিজিরি আলাইহি সালাতু সালাম, উনিও মানুষ আমরাও মানুষ, জীবনে কত নদীর পানি খাইছি, টিউবওয়েলের খাইছি, খালের খাইছি, বিলের খাইছি, মেঘনার খাইছি, তিস্তার খাইছি, যমুনার খাইছি, ব্রহ্মপুত্রের খাইছি, আরব দেশের আরব সাগরের পানি খেয়েছি, আটলান্টিক মহাসাগরের পানিও খাইছি, কিন্তু বিনিময় পাইছি কি? হযরতে খোয়াজ কিজির এমন একটি পানি খাইছে, যে পানি খাইয়া অমর হইয়া গেছে। আমার আল্লাহ কহিজির কল্যাণ যাই কেতুল মত, যার জন্ম আছে তার মরণ আছে, তুমি এমন একটা পানি খাইলা, যেই পানি খাইলে মানুষ মরে না, কিন্তু সৃষ্টিতে তোমার রাখতে পারতাম না, থাকলে অন্যরা কইব উনি যদি না মরে আমরা মরণ দিবা কি করে, তাইলে এমন একটা দেশে যাও যে দেশে গেলে কেউ তোমার দেখতো না। হযরতে খোয়াজ কিজির গেছে কই পানির তলে, শুধু পানির তলে নই রে বন্ধু, পানির বাদশা হইয়া গেছে, পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ, জাইন না কইলাম প্রস্রাব করিও না, ছেড়ে দিলাম একটু গভীর মনোযোগ, ডাকাইত বেড়ারে ডাক দিছে কাছে আইসে, আয়াসেরা কানতেছে কাঁপতেছে, হুজুর দয়া কইরা মাপ দেন, বিদায় দেন, বেয়াদবি করছি, বড় বিরক্ত কোন সময় বেয়াদবি করলে, আমি তো তোরে দেখছি না। জোর এই ওহাবিরা কোহলিরার কাছে নিয়ত করে গেলে শিরিক হয়, বেদাত হয়। বুহারীর হাদিস প্রথম খণ্ড, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন নিয়ত তেমন বরকত। ওলিদের কাছে নিয়ত করে গেলে গুনাগার বেগুনা হয়, জান্নাতি জাহান্নামী জান্নাতি হয়। যেরকম সুবহানাল্লাহ, এবার নিয়তরা ছিল কি উনার, কবর ফিরের কম্বলটা যদি আন্তারি চুরি করুন লাগতো না, নিয়তরা ঠিক আসেনি, ঠিক আছে, এইবার মাপ দিয়া দেন। বড় বীরে কোপ আমার ঘরে আয়া খালি গেলে শোভা খাই না, হাতরা বাড়া হাতরা বাড়াইছে, বড় বীরের হাতরা হাতে রাখছে, পরশিত পরশ মনে ইরে লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা, মুর্শিদ গুনুক মনে রে লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা, মুর্শিদ নামজার হৃদয় গবরা, এই জগতে মরিয়া ও মরে না তাহারা, মুর্শিদ নামে পারে দিলে মরণের বই থাকে না লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা, রিদ মাজারে ফুইটাছে জোর পুয়ুর, ফুলের গন্ধে মন প্রাণ হইবে আকুল, আরে দেখলে সবই পাগল হবে, এই জীবনে বলবি না লোহা রে বানাইলা রে কাঞ্চা,
ডাইন খাতে খাত দিছে দিয়ে একটা দূর দিবি ডাইনেও চাইবি না বামেও চাইবি না পিছেও না বাড়িত না গিয়া কইলাম থামতে পারবি না তোর দে বড় পীরের খাতে খাত রাখছে চক্কু বন্ধ করছে কো দৌড় দে দৌড় দিছে কিছুক্ষণ পরে বড় পীরে কো গে চুতনি বাড়িত গিয়া ফোর চুতনি কো জি হুজুর কই কো আমি প্রথম আকাশে সুবহানাল্লাহ কোন যাইতো কইছে কই গেছে কই বড় পীরে কো ওখানে কেমনে গেলি কো আমি নিজেই জানি না আই দৌড় দে বাড়ি যা যাইতেছে কিছুক্ষণে পরে কো গেছত নি কো জি কই গেছত কো দ্বিতীয় আকাশে সুবহানাল্লাহ কম যাইতো কইছে কই যাইতাছে কই তৃতীয় গেল চতুর্থ গেল পঞ্চম গেল ষষ্ঠ গেল সপ্তম গেল সিদরাতুল মুনতাহা গেল আরশে মোহাল্লা গেল লামুকাম গেল সুরে কোন সুবহানাল্লাহ প্রথম গেলেন দ্বিতীয় গেলেন তৃতীয় গেলেন চতুর্থ গেলেন পঞ্চম গেলেন ষষ্ঠ গেলেন সিদরাতুল মুনতাহা গেলেন আরশে মোহাল্লা গেলেন লামুকাম পর্যন্ত গেলেন সুবহানাল্লাহ কোন রকেট দিয়া গেছে প্লেন দিয়া গেছে মসজিদ বেনে কে হবে তোর ওই নেদাম আপনের কান্ডারি সারো মসজিদ নামে তোরির সারো মসজিদ না আমারে তোরি ওই তোরিতে দেব আমরা বব ইউটিউব চ্যানেল ও সাগর পারি রে সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ না আমারে তোরি গাছে পাক ওখানে গেলি কিরে নাম আইসে জমিনে দ্বিতীয় গেল তৃতীয় গেল চতুর্থ গেল পঞ্চম গেল ষষ্ঠ গেল সপ্তম গেল তাতা স্থারে গেল বুঝেছি আমার খাতে তোর খাত যতক্ষণ থাকবো অতক্ষণ তুই এ কথাই কইবি এবার শক্তি খুল্লা দেখ আসত কই শক্তি খুল্লা দেখে বড় পীরের সামনে বসা দেখা যাক দিয়া কোজার বাবা যাও ইয়ামন শহরের কুতুব বানায়া দিছি এই জীবনে আর চুরি করতে হবে না কয় মাস লাগছে দুই মাস তিন মাস এক সেকেন্ড আল্লাহর অলিদের সহবতে এক সেকেন্ডে অলি হয়ে যায় এই পর্যন্ত আমি আমার অসমাপ্তি আলোচনা শেষ করে বিদায় আরজ গ্রহণ করছি।